সবাইকে শুভেচ্ছা। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের যেটা মূল চাওয়া থাকে সেটা হচ্ছে একটি ভালো সুস্থ ছবি, একটি সুস্থ সিনেমা। গোলাম সোহরাব দদুল একটি সুস্থ সিনেমা বানিয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং 20 বছরের পরিচয়ে থাকা পরিচালক হিসেবে আমি দদুলকে যতটুকু দেখেছি এ পর্যন্ত, তার স্বপ্ন পূরণের জন্যে সে তাকে একটু একটু করে তৈরি করে সেটা ফাইনালি সেটা এক্সিকিউশন হয়েছে এই সাপলুডুর মাধ্যমে। সাপলুডু সিনেমাটা এই কারণে বলবো যে একটি সুস্থ চলচ্চিত্র, ভাবনা আসলে সেখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্সি দেয়। সেটা হচ্ছে যে ধরেন আরটিভি বা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রডিউস করেছে, গোলাম সোহরাব দদুলের মতো একজন পরিচালক সেটা পরিচালনা করেছে, এবং বাংলাদেশের পরীক্ষিত অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা অভিনয় করেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বুদ্ধিদীপ্ততার একটা ব্যাপার রয়েছে, ভাবনার একটা জায়গা রয়েছে। আমি যে সিনেমাটা করছি সেই সিনেমাটা আমি কতটুকু ক্যারি করি, দর্শককে আমি কতটুকু দিতে পারি। সো আমি যে কোনো সিনেমা যখনই করবো না কেন, তখন আমার মনে হবে যে হ্যাঁ, আমি সেই সিনেমাটা করবো এই কারণেই যে এই সিনেমাটা আমাকে প্লাস করবে, আমার বাংলাদেশের দর্শককে আনন্দিত করবে, এন্টারটেইন করবে। পাশাপাশি যদি আমি পরিচালকের কথা ভাবি, তার এত বছরের সুনাম অর্জন করে নিয়ে সে একটি সিনেমা তৈরি করবে এবং সেই সিনেমাটা বাংলাদেশের সিনেমা হলে, বিভিন্ন সিনেমা হলে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে সিনেমাটা যখন চলবে, তখন সেই পরিচালকের জায়গা থেকেও সে ভাববে যে আমি এমন একটা সিনেমাই বানাতে চাই যে সিনেমাটা মানুষ দেখে বলবে যে একটি ভালো সুস্থ সিনেমা দেখে বের হলাম। কার সিনেমা? গোলাম সোহরাব দদুলের সিনেমা। আমি এই সিনেমার সাফল্য কামনা করছি এবং দর্শকের কাছে বলতে চাই, সবসময় আপনারা আমাদের বাংলা সিনেমার যেইভাবে করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে উৎসাহিত করেছেন, সাপলুডু সিনেমাটা খুব শীঘ্রই আপনাদের কাছে প্রেক্ষাগৃহেই আসছে। প্লিজ আপনারা সিনেমাটা সিনেমা হলে বসে দেখবেন। থ্যাংক ইউ। বিশ্বাস ভাঙা যেখানে নিয়ম, প্রতারণা যেখানে গেম চেঞ্জার, সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। খেলার অংশ এখানে সবাই, কেউ গুটি আর কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে। অন্যের চালে নিজের সব যখন হারায়, তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। শিকার যখন শিকারি হয়, খেলার শুরু তখন থেকেই। প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে যে খেলা শেষ হয় না। হয় মারতে হবে, নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে।